গাইস শুভ সকাল হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ টিল ব্লগ আজ এখন ছটা সাতান্ন ঘুম থেকে উঠেছে ছটা কুড়িতে তো এখন যাব মাঠে কাপার নিয়ে এখন পৌঁছে গেছি মাঠে মানে মাঠে গ্রাম থেকে কেবল ছেড়েছি এটি এটা হচ্ছে আমাদের ঢালাই রাস্তা শেষ দেখে মনে হচ্ছে সব মাটির রাস্তা বাট না এই পর্যন্ত ঢালাই তারপর থেকে আবার মাটির রাস্তা তার উপর এখন যেতে হবে এরকম একটু ভোর ভোর এসেছি বলে ঠান্ডা লেগে গেছে দেখা যাক আজকে কি হয় রাত্রে বুঝবে এখন তো কিছু না ফাইনালি পৌঁছে গেছি আমার সেই গন্তব্যস্থলে ভাই ধান দেখে না কি মনে হচ্ছে ভাই কত সুন্দর ধান দেখছে মনে পুরো জমিটা ঢেকে গেছে এটা হচ্ছে অন্য জনে সত্যি দিকে ধান দেখতে পাচ্ছে এই ধানটা এই ধানটা বা এই ধানটা আর এই ধানটা কত তফাত তাহলে ওখান থেকে আসবে দুজন দেখতে পাচ্ছি ওখানে যারা আছে ওদের মধ্যে একজন আর একজন ওখান থেকে মানে টোটাল দুইজন আসবে তারা চাপান ছড়াবে আর বাকি দুজন থাকবে তারা ধান লিড়াবে সেগুলো গিয়ে দেখাবো আমি আর যেটা ডিউটি ছিল চাপান পৌঁছে দেওয়া খেনে বস্তে পৌঁছে দিয়েছি এখন ছড়াবার কাজ চলছে কত সুন্দর লাগছে না ভাই এটা দেখতে সকাল মন চুরিয়ে যাচ্ছে ভাই একদিকে হচ্ছে আর এখানে কটা লোক কাজ করছে তাদের কাছে একবার গিয়ে দেখবো সকাল সকাল মাঠ আছে একটাই প্লাস পয়েন্ট সেটা হচ্ছে দিনটা সারা দিনের টাইমটা ঠিক আছে অনেকটা বেশি ভাবে আটটার সময় ঘুম থেকে উঠলে তারপর খাওয়া দাওয়া করতে করতে দশটা তারপর মানে কিছু খুঁজে পাবে না যে আমি কি কাজ করব না করব আর যত সকালে উঠবে না তত কাজ অনেকটা তাড়াতাড়ি কমপ্লিট হবে যেরকম আমার ভাই আজকে পুরো মোর ফুট ফুটফুট করছে মেন হচ্ছে আমার ভিডিও এডিটিং কমপ্লিট করেছিলাম কাল রাত্রে আজকে আর আমাকে কিছু করতে হবে না মানে তার মধ্যে আর কোনো চিন্তাই নেই এবং বাড়ি যাব বাড়ি গিয়ে আড্ডা মারার পালা কারণ সকাল থেকে যে কাজগুলো ছিল করা কমপ্লিট আচ্ছা এখানে সবাই কি করছো না ফুটো সারছে

কালকে শ্বশুরবাড়ি থেকে বাড়ি এলো কোথায় আমাদের পাড়ার তিনটে ছাগল পিছনে একটা রাম ছাগল সবগুলোকে নিয়ে যাচ্ছি নদীর পাড়ে রাম ছাগল গাল দিচ্ছে নাকি নদীতে মাছ ধরছে নদী মেরে দিয়েছে কলকাতা ছাগল চলো সব চলে এসেছি নদীর মাঝে ভাই এখানটা সেই ভয়ঙ্কর ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ

আসল জিনিসটা আছে মাচান ধুলোতেই বসে পারলাম এরপর হবে আমাদের আলু খাওয়া এ বেশি নাই হ্যাঁ সেই লাগছে কিন্তু এটা পড়তে মোটামুটি আমাদের টাইম লাগবে দশ মিনিট থেকে পনেরো মিনিট মিনিট হলে আমি নিচে পরে দেখি দশটা সতেরো হ্যাঁ মোটামুটি দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট এবার মনে হচ্ছে আমাদের হয়ে আসছে আইফোনটা সরিনি ভাই না হলে এখানে ফেটে যাবে

পেট্রোল পাম্প দেন ফলের বাজারে গিয়েছিলাম ওখানে একটা কেস ঘটে গেছে যে ফলটা কিনেছিলাম না সেটা টাকা দিয়ে আমি চলে এসেছি বাট ফলটা ওখানেই তারপরে সে বিকাশের দোকানে একটা মাল কিনছিলাম তারপরে যখন ঘুরতে যাচ্ছি না তখন দেখছি আমার আপেলটা হয়ে তারপরে আবার গিয়ে সেটাকে নিয়ে গেলাম বাট মানে একটু টেনশনের মধ্যে ছিলাম মানে আপাতত একটু ফ্রি হয়েছে আর এখন যাবো বাইরে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দেবো তারপরে আমার নামাজ পড়তে হয়েছে

না করেছিল তো সামনে বাট গরমকালে তখন না তার আগে করেছিল তখন তো শীতকাল ছিল এখন গরমকাল কারেন্ট চলে এলো ও ভাই তো গরমকালে বৃষ্টি হবে এক ফুট দু ফুট করে পড়ছে আর চারিদিকে ধানের মাঝখানে একটা সর্ষে জমি পানি পড়ছে হালকা ভাল যা হবে হোক জোরে যেমন হবে হোক খিচুড়ি খাবো রাত্রে আজকে আমি অনেক জোরে বৃষ্টি অনেকদিন পর বৃষ্টি হয়েছে একটু রসটা নিয়ে ছুটে পালাচ্ছে সেই ফিল ভাই হালকা পড়ছে হালকা এবার মানে বাড়বে কিন্তু ঠোপ যেগুলো পড়ছে না অনেকটা মোটা মোটা সব ছুটছে ভাই ওদিকে সব তো যাই বেশ বাজে মোড় রাত্রি আটটা পঁয়ত্রিশ আর আজকে ভিডিওটা এটুকু ছিল দেন কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইফস্টাইল ব্লগ কি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ যেন ভারত থেকে সুস্থ থেকে লাভ ইউলটা ভেরি